হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর আমার সন্তানদের ঘুম ভেঙেছে সব সকাল হয়ে গেছে এখন নটা পনেরো বাজে আমি তো ভোরবেলা উঠে যা করার করি এই দেখো বাল্য লাগিয়েছিলাম তো বাল্য ভোগ দিয়ে তারপরে যা কিছু করা সব কিছু করলাম এখন সকালকার সব কিছু পুজো পাঠ হয়ে গেছে এবার রান্নাঘরে একটু পরমান্ন বসিয়েছি পরমান্নটার কারণ আছে গতকালকে আমি আমার এক সন্তানের বাড়ি গেছিলাম তো দেবগ্রাম বলে জায়গা এখানে সেখানে হরিবাসর হচ্ছে আমি গেছিলাম আমার সন্তান আমাকে গাড়ি নদিয়াতেই করে নিয়ে গেছিল তো আমার সন্তানের বাড়িতে গৌমাতা আছে তো খাঁটি গৌমাতা দুধ দহন করে সঙ্গে সঙ্গে আমাকে বোতলে ভরে দিল মা নিয়ে যাবেন তো গোপালের একটু পরমান্ন করছি কারণ আছে পরমান্নটা করছি দেখো কত কাজ আমার নিউ ব্যারাকপুরে এক সন্তান আছে তার বাবা মা কেউ নেই তার জন্মদিন চলে গেছে আমাকে বলেছে মা গোপাল সোনার কাছে একটু ভোগ লাগিয়ে দিয়েন তো তার উদ্দেশ্যে একটু পরমান্ন দেব। আর একটা কথা দুঃখের বিষয় আমাকে সেই সন্তান শাড়ি আলতা সিঁদুর সায়া ব্লাউজ সব পাঠিয়েছে তো সেই সন্তানের মানে সন্তান একটাই পুত্র সন্তান সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক চলে গেছে বাইশ তেইশ বছর বয়সের সন্তান তো সে তার সন্তানের উদ্দেশ্যে আমাকে শাড়ি পাঠিয়েছে এবং গোপালকে ভোগ লাগাতে বলেছে তো সেই সন্তানের উদ্দেশ্য আজকে আমি পরমান্য করছি তো পূজা বলে এক সন্তান আমার আমার সন্তান তো প্রচুর আমার ভীষণ গর্ব পূজা সেও তার মা মারা গেছে পূজা আমাকে পাঁচশো এক টাকা দক্ষিণা পাঠিয়েছে গোপাল ভোগ লাগানোর জন্য তো তোমাদের সকলের উদ্দেশ্যে গোপাল সোনা আমি করে দিচ্ছি তোমরা দেখবে রান্না হচ্ছে এই যে দেখো পিওর দুধ গোমাতার দুধ আসল দুধ আমার বোনের বাড়ি থেকে এসেছে আমার বোন পাঠিয়ে দিয়েছে পাঁচশো টাকা কেজিতেও এই দুধ পাওয়া যাবে না তো দুধের রং দেখো একদম লাল আর খুব সুন্দর স্বর পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে আমি এই যে ভোগ নিবেদন করব এবার হয়ে এসেছে হয়ে প্রায় গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর স্বর পড়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এই যে আমার সন্তানেরা আমার গোপাল সোনাকে ভোগ লাগানো হয়ে গেল। এই যে পরমাণ্ন হলো দেখলে রুটি হলো তারপরে দেখো দুধ খাঁটি দুধ ও ভোগ লাগালাম পুরো এখন জলখাবারে ভোগ লাগানো হয়ে গেল বাল্য সেবা হলো তারপরে জলখাবার হলো এবার রান্না শুরু করেছি রান্না বান্না হোক তারপরে তোমাদেরকে সব দেখাবো আমার সন্তানেরা সারা দিন তো আমার কাটলো এখন এই বিকেল বেলা তো আমার সন্তানেরা সব চলে গেল দু জায়গা থেকে এসেছিল কলকাতা থেকে এসেছিল আর শ্রীরামপুর থেকে এসেছিল তো ওরা এসে সমস্ত প্রসাদ প্রসাদ পেলো আর সারাদিন খুব ব্যস্ত ছিলাম আর কিছু বলা হয়ে ওঠেনি ওরা চলে গেল ওদেরকে মানে লাস্টে যে আমার দাদু ভাইরা গেল তাদেরকে দেখানো হয়নি তো ওদের একটা গল্প আছে ওদের একটা সত্য ঘটনা আমার ওই যে বরানগর থেকে যে মেয়ে এসেছে শ্রীরামপুর থেকে যে মেয়ে এসেছিল ওর একটা সত্য ঘটনা আছে যেন ও মানে ভোলেনাথের ত্রিশূল পেয়েছে আমার সন্তানদেরকে বলছি ও ভোলেনাথের ত্রিশুল পেয়েছে ভোলেনাথের মন্দিরে গেছিল। তারপরে ফাঁকা জায়গা থেকে এইটুকু একটা ত্রিশুল ও সামনে এসে পড়েছিল পুরোহিত মশাই কিছুতেই দেবে না তো যাই হোক পুরোহিতের কাছে থেকে তখন নিয়ে চলে আসে তারপরে রাত্রেও স্বপ্ন দেখে যে ভোলে না তোকে স্বয়ং স্বপ্ন দেয় যে তুই আমার পুজো কর সোমবারে সোমবারে আর তুই দীক্ষা নে তোর গুরু ঠিক হয়ে আছে তুই দীক্ষা নে এইভাবে ও স্বপ্ন দেখেছিল তারপরে আমাকে ভিডিওতে দেখে ফোনে দেখে তারপরে ফোনে দেখে তখন আমার বাড়ি আসে আসল কথা আমার সন্তানেরা জানো এই ধরনের প্রচুর সত্য ঘটনা আমার গোপাল অনেক কিছু ঘটায় অনেক কিছু যেগুলো আমি তোমাদেরকে সেইভাবে বলি না বলা হয়ে ওঠে না বা আমি বলতেও চাই না প্রচুর সত্য ঘটনা মানে আশ্চর্য আশ্চর্য ঘটনা আমার গোপাল ঘটায় তো যাই হোক এই হলো সারাদিন তারপর আমার কাছে এসে সমস্ত গল্প করলো যে মা এই এই ব্যাপার তখন আমি আপনার কাছে এসে আমি এলাম যা করার করলাম সব কিছু আপনাকে সত্য ঘটনা যেতে বলছে আমি যাব যদি যাই তাহলে আমি ভিডিও করে নিয়ে এসে তোমাদের সব বাইকে দেখাবো খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ব্লগ আমার দেখতে থেকো অনেক কিছু অজানা কিছু জানতে পারবে দেখতে পারবে আজকে এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থাকো হরে কৃষ্ণ জয় নিতায় জয়